হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমি বাংলাদেশে ব্লগার শম্পা, কেমন আছেন? আমি এখানে আমার একটা নাতনির জন্য স্কুলে এসেছি ওকে পিক আপ করতে। বিকাল 5টা ছিল এটা, তো ওর স্কুলে এসেছি। ওর আমার ভাগ্নিও ছিল সাথে, ওর বাচ্চার স্কুল ছুটি টাইমে ওকে পিক আপ করতে আসছি। তো আমার কাছে খুব ভালো লেগেছে, এর জন্য আমি একটু আমার লাভলি ভিউয়ারদের সাথে শেয়ার করছি। ছোট ছোট বাচ্চাদের খুব ভালো লাগছিল, মারা সবাই ওয়েট করছিল এখানে। স্কুল ছুটি হয়ে গেছে। এটা হচ্ছে আমার নাতনি, আমার ভাগ্নির একটা মেয়ে, একমাত্র মেয়ে। ও আমাদের অনেক আদরের, লক্ষ্মী একটা মেয়ে। ওকে আমি অনেক লাইক করি, এই জন্য আমি ওকে আজকে বলছি যে তোমাকে আজকে ব্লগ করব তোমাকে নিয়ে। ও অনেক হ্যাপি। এটা হচ্ছে আমার ভাগ্নি, ওর মা। ও অনেক খুশি ছিল যে আমার ওকে নিয়ে ব্লগ করব। এটা হচ্ছে ওর স্কুলেরই একটা দোকান, ভিতরেই। এখানে কফি কিনতে আসছি আমরা, কফি খুব মজার কফি ছিল ওদের স্কুলের। আমার ভাগ্নি বলছিল এখানকার কফি অনেক টেস্টি, তো আমরা কফি কিনলাম, একটা জুস কিনলাম আমার নাতনির জন্যে। তো কফির দাম ছিল 40 টাকা এক একটাই, ছোট্ট কাপ, অল্প একটু কফি দেয়, পুরো ভরেও দেয় নাই, 40 টাকা করে। তো আমরা দুইটা নিয়েছি, এত মজা ছিল কফিটা খেয়ে, অনেক ভালো লেগেছে। আমার আসলে অনেক ঘুম ঘুম পাচ্ছিল, এর জন্য আমার ভাগ্নি বলছিল কফি খাও, এখানকার কফি অনেক মজা, খাও তোমার ভালো লাগবে আর ঘুমটাও চলে যাবে। তো আমি তো আসলে বাংলাদেশে এসেছি, আমার বিকাল হলেই অনেক ঘুম আসে, এর জন্য খেলাম, বেশ ভালোই লেগেছে। তো এখান থেকে আমরা যাব একটু মার্কেটে। একটু শপিং করে বাসায় চলে যাব। আমরা ওকে, ওর ছুটি হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। এখানে নামাজেরও ব্যবস্থা আছে, আমি দেখলাম স্কুলে, খুব ভালো লেগেছে এই জিনিসটা আমার। ফ্যানের সিস্টেম আছে, সব প্যারেন্টসরা এখানে যখন ওয়েট করে বাচ্চাদের জন্যে তখন নামাজও পড়ে এখানে। খুব ভালো লেগেছে আমার এই জিনিসটা, যার জন্য শেয়ার করলাম একটু। এই যে হচ্ছে আমার নাতনি, ও অনেক কিউট, অনেক লক্ষ্মী। প্লিজ ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে আমার ব্লগটা, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি একটু স্ট্রিট ফুডের একটু ভিডিও শেয়ার করলাম, ভেলপুরি খাচ্ছিল সবাই, তো আমি চিন্তা করলাম গাড়ির থেকে বসে আমি একটু ভিডিও করছিলাম, নামা হয় নাই আমাদের। এখানে চটপটি ছিল, ভেলপুরি ছিল, বানাচ্ছে। আমি বড়ই কিনেছিলাম, এত বড় বড় বড়ি, অনেক বড় বড় বড়ি দেখে এত সুন্দর লাগলো, আমি এই জন্যে আমি কিছু বড়ই কিনলাম। আর এখানে কাঁচা হলুদ আমার ভাগ্নি কিনলো ওর জন্যে। তো পেয়ারাও আমি কিনেছি অবশ্য, গতকালকে পেয়ারা কিনেছি, এই জন্য আজকে আর পেয়ারা কিনি নাই, অনেক পেয়ারা কিনেছি। আর বড়ি বড়িগুলো অনেক বড় ছিল, অনেক টেস্টি ছিল। একটু স্টিল পিকচার শেয়ার করলাম আপনাদের সাথে, গাড়ির মধ্যে ছিলাম যখন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।